একটু ভাবুন, আমি আপনি তো গুনাহগার, কতবার করেছি তওবা ইস্তিগফার, কতবার করেছি, আজকে মাহফিলে বসে বসে আখেরি গুনাহ যা যা হবে তার আগে ইস্তিগফার করা হবে। আর ইস্তিগফার করে নিবে জীবনে নির্বিঘ্ন গুনাহগার স্মরণ করে আল্লাহ নিজেই বলছেন অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, কি হয়েছে, যা যা বারবার হয়েছে, আমার রব রব থেকে তুমি চলে যাস না, আমার রব রব থেকে তুমি নিরাশ হয়ে যাস না, আমি আমি পাক পাক যেই যেই যা দিলাম আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব, চলে হবে না, সুবহানাল্লাহ, আপনার রব বল বল যাচ্ছে, তাহলে মাইক মাইক দিয়ে দিয়ে আওয়াজ ঠিক করে দিন, হ্যাঁ وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চলে চালাও তোমার পথে ও মহিমান, পিশের মালিক তুমিও দয়াবান, তুমি শরীন তুমি মহান, পিশের মালিক তুমিও তুমি কখন সতার হাসরের দিলে তুমি হইবে কার, সেই দিলে নিলিও তুমি ও সেই দিলে নিলিও তুমি সত প্রমাণ, পিশের মালিক তুমি সল্লাল্লাহ
তোমাদের
করলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে, সেটাই হবে আল্লাহর সঙ্গে দিদার, সেটাই হবে আল্লাহর সঙ্গে মিরাজ। সেই মিরাজ সেই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, আল্লাহর নবীর দেহে রক্ত বারবার ঝরিয়েছিল, রাসূলুল্লাহ অনেক কষ্ট করে নামাজ প্রতিষ্ঠিত করেছেন। সেই নামাজ আমাদের কাছে চলে এসেছে, আমাদের দরকার আল্লাহর নবীর সেই রেখে যাওয়া, আল্লাহর নবীর যে প্রতিষ্ঠিত করা নামাজ, সেই সালাতটা আমাদের কায়েম করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সোনা বলা থেকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। বলুন আল্লাহু আমিন। সাথে সাথে শেষ বিদায়ের সময় আল্লাহর নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আমাদের কবুল করে নিন, এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাদের আগে হায়াত বাড়িয়ে দিন, যাতে করে এক মাসের সেরাটা সুস্থ শরীরে রাখতে পারি। আল্লাহ আমাদের আপনার কাছে।